আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। বাস্কেটে 8 থেকে 10টি চারা আছে, এগুলো এখন আর চারা নেই। গত বছর আমি লাগিয়েছি, এটা প্রায় 1 বছর বয়স হয়ে গিয়েছে। পর্যাপ্ত পরিমাণ যত্নের অভাবে হয়তোবা এই চারাগুলোর বৃদ্ধি ঠিক মতন হয়নি। তো এই চারাগুলো এখন এক একটা গাছে পরিণত হয়ে গিয়েছে এবং আমি আশা করছি এবছর প্রত্যেকটা চারা এবং বা গাছেই ফুল ফল আসবে। ফুল ফলের জন্য এখন শুধুমাত্র করণীয় বাস্কেটটাকে একটু উপরে উঠিয়ে দিয়ে গাছগুলোকে সাইডে দিয়ে ঝুলিয়ে দেওয়া এবং প্রত্যেকটা গাছের জন্য পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা করা। শুধু এইটুকু পরিচর্যা করলেই এখন এই গাছগুলোতে আশা করছি ফুল ফল আসবে। এখানে অল্প জায়গায় অনেকগুলো চারা রোপণ করা হয়েছে, যে কারণে এখানে স্বাভাবিক টবের খাবারের চেয়ে অবশ্যই বেশি মাত্রায় খাবার আমাকে দিতে হবে। আর যেহেতু এই গাছগুলোর কাণ্ডের বয়স 1 বছরের বেশি হয়ে গিয়েছে, এই কাণ্ডগুলো এখন ফুল ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যদি ইম্যাচিওরড বা অপরিপক্ক কাণ্ড থাকতো, তাহলে হয়তোবা এবছর পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া সত্ত্বেও সে ফুল ফল দিতে পারতো না। তো পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া সত্ত্বেও একটা অপরিপক্ক কাণ্ড আপনাকে ফুল ফল নাও দিতে পারে, যতক্ষণ না পর্যন্ত তার পরিপূর্ণতা আসবে, এবং সেই সময়টা অবশ্যই 5 থেকে 6 মাস কিংবা 7 মাস লেগে যেতে পারে। আমরা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে এপ্রিল থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ড্রাগন গাছে ফুল ফল দেখতে পাই। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি গাছ লাগিয়েছি প্রায় 6 থেকে 7 মাস হলো, এখনও পর্যন্ত কেন ফুল ফল আসছে না। তো এটার একটা কারণ হচ্ছে, যদি আপনি ডিসেম্বরে গাছ রোপণ করেন, তাহলে ডিসেম্বর থেকে আপনার 7 থেকে 8 মাসে গিয়ে আপনার ফুল ফল আসতে পারে, যদি আপনার খাবার ঠিক মতনে আপনি সাপ্লাই করে থাকেন গাছকে। যদি সেটা আপনি রোপণ করে থাকেন ফেব্রুয়ারিতে বা মার্চে, তাহলে কিন্তু আপনার ডিসেম্বর পর্যন্ত যে সময়টা, সেই সময়টা তার বৃদ্ধিতেই চলে যাবে, বা সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা সেটা বৃদ্ধিতেই চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার গাছে ফুল ফল নাও পেতে পারেন, তবে পরবর্তী বছর অবশ্যই আপনি ফুল ফল পেতে পারেন। আর যদি আপনি রেগুলারলি রাতে আলোর ব্যবস্থা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার সিজনের দিকে আপনাকে তাকাতে হবে না, আপনার নির্দিষ্ট সময় পরেই আপনার গাছে ফুল ফল আসতে পারে। রাতে লাইটিংয়ের ব্যবস্থা করলে গাছের যে আলো থেকে খাবার সংগ্রহ করার পদ্ধতি, সে পদ্ধতিতে গাছ পর্যাপ্ত পরিমাণের খাবার সংগ্রহ করে থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সিজন ব্যতিরিকেই সে ফুল ফল দিতে পারে। এটা বাংলাদেশেও খুব ভালোভাবে প্র্যাকটিসটা হচ্ছে এবং বাইরের কান্ট্রিগুলোতে এটা প্রায়শই ব্যবহার হচ্ছে। তো আমরাও এই ব্যবস্থাটা আমরা মেনটেন করব, আমিও শুরু করেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ।